বিজনেস করছেন, সেটি যেরকম একটি চ্যালেঞ্জ, বিজনেস শব্দটাও একটি চ্যালেঞ্জ। যদি আপনি চ্যালেঞ্জ নিতে না পারেন তাহলে বিজনেস আপনার জন্য নয়। আপনি বিজনেস করছেন অথচ কোনো চ্যালেঞ্জ তার মুখোমুখি হচ্ছেন না, অর্থাৎ স্মুথলি রান করছে, এরকম কখনো হয় না। বিজনেস করতে গেলে আপনার সামনে প্রতি পদে পদে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে গিয়েই আপনাকে বিজনেসে সফল হতে হবে। যদি চ্যালেঞ্জ নিতে না পারেন, সে বিজনেস আপনার ছোট হোক বা বড় হোক, সেই চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে আপনাকে সফলতা আসতে কিছুটা সময়ের প্রয়োজন আছে। যদি সেই সময়ের সঙ্গে আপনি তাল মেলাতে না পারেন, অর্থাৎ হতাশ হয়ে গেলেন, তাহলে বিজনেস আপনার জন্য নয়। যারা বিজনেস চ্যালেঞ্জের সঙ্গে সততার সঙ্গে গ্রহণ করে শুরু করবেন, তাদের জন্য আজকের ভিডিও এবং আমার চ্যানেল। বাকি যারা শুধুমাত্র বসে থেকে বিজনেস করতে যান, তাদের জন্য আমার এই ভিডিও বা চ্যালেঞ্জ নয়। আজকে এমন একটি বিজনেস আইডিয়া দেব যে বিজনেস আইডিয়ায় আপনার এলাকায় একটি কোম্পানি বা একটি দোকান বা একটি ওয়ার্কশপ নেই। প্রতিটি মানুষের এখন দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি প্রোডাক্ট, মানুষের অভ্যাসের দরুন বা পরিবেশগত পরিবর্তনের দরুন এখন মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট হয়ে উঠেছে এটি। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকের কাছে আজকে এই প্রোডাক্টটি একদমই প্রয়োজনীয়। ভাবছেন যে কোন বিজনেসের কথা বলছি? ইয়েস, নন ওভেন মাস্ক মেকিং বিজনেস। মেশিন থেকে শুরু করে মার্কেটিং, পুরোটা শুনুন আর হয়ে উঠুন সফল ব্যবসায়ী। শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এই ধরনের বিভিন্ন বিজনেস আইডিয়াগুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যাওয়ার জন্য। এবং প্রত্যেককে অনুরোধ করব, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাধ্যমে, যাতে চ্যানেলটি আরও আরও গ্রো করতে পারে এবং আপনাদের সবার মধ্যে বিজনেস আইডিয়া পৌঁছাতে পারে। বিজনেসটি কি? মাস্ক মেকিং। বর্তমানে বিশ্বজুড়ে যে বিভিন্ন রোগ, আপনারা এর মধ্যেই জেনেছেন যে চীনে কি অবস্থা, সেরকমই শুধুমাত্র যে রোগ তা নয়, জনজীবনে প্রভাব ফেলছে পলিউশন। বিভিন্ন জায়গায় এখন মানুষ দিনের বেলা বেরোতে, যেমন দিল্লি, সেই দিল্লিতে মানুষকে বিশেষ করে গ্রীষ্মকালে এবং শীতের শুরুতে মানুষ দিল্লিতে বেরোতে গেলে পলিউশনের কথা ভেবে ঘর থেকেই বেরোতে চান না। শুধু দিল্লি নয়, এখন আপনি বড় বড় শহরগুলোর থেকে শুরু করে সাধারণ শহর, এত ধুলোবালি পলিউটেড এরিয়া, সেই পলিউশনের জন্য মানুষ এখন মাস্ক ব্যবহার করতে। কিন্তু সেই মাস্ক অনেকেই ব্যবহার করেন যেটি আনসাইন্টিফিক, যেমন সামান্য একটি সুতির কাপড় বা গেঞ্জি কাপড়, সেই কাপড় দিয়ে মাস্ক ইউজ করেন। সেই মাস্কের কোনো, আরও বলা যেতে পারে যে কার্বন ডাইঅক্সাইডটা শরীরের পক্ষে ঢুকে গিয়ে শরীরের পক্ষে আরও ক্ষতিকারক তৈরি হয়, যার দরুন প্রয়োজন নন ওভেন সার্জিক্যাল মাস্ক। আপনি যদি আপনার এরিয়াতে এখনই শুরু করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিজনেসটি কতটা সফল হতে পারে, কারণ সার্জিক্যাল মাস্ক হোক বা যে কোনো মাস্ক হোক এখন প্রত্যেকের মুখে মুখে যেহেতু এখন ঘুরছে, তাহলে আপনার এরিয়াতে সেই প্রোডাক্ট উৎপন্নই হয় না। সেই প্রোডাক্ট কোথায় উৎপন্ন হচ্ছে? সেই প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে বাইরে, সেখান থেকে নিয়ে এসে শুরু করছে। তাহলে আপনি যদি শুরু করেন তাহলে আপনি কতটা সফল হতে পারবেন সেটা একবার ভেবে দেখুন। যে কি বিভিন্ন এলাকায় যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে সার্ভে করে, এবং শুধু দোকান নয়, যে সমস্ত প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে গভর্নমেন্ট হসপিটাল যেগুলো আছে সেই সমস্ত এলাকাগুলিতে বা সেই সমস্ত হসপিটালগুলোতে যদি আপনি সার্ভে করেন, সার্ভে করে নিয়ে আপনি প্রোডাক্ট কতটা প্রয়োজন আছে সেটি আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এবার শুরু করব, শুরু করার আগে যদি দেখা গেল যে কি আমি বিজনেস শুরু করতে চাইছি কিন্তু শুরু করব, তার আগে এই মেশিন কোথায় পাবো, জায়গা কতটা প্রয়োজন আছে, এর জন্য লাইসেন্স কি দরকার আছে, র মেটেরিয়াল কি আছে, এগুলো নিশ্চয়ই জানার প্রয়োজন আছে। এবার মেশিন, প্রচুর মেশিন আছে মার্কেটে এবং কোম্পানি আছে যারা বিক্রি করে। আমি বলবো ইন্ডিয়া মার্ট, সেই ইন্ডিয়া মার্টে আপনি লগ ইন করুন, সেই ইন্ডিয়া মার্টে লগ ইন করে দেখুন, সেখানে 1.5 থেকে 3 লাখ এর মধ্যে প্রচুর মেশিন আছে। আপনি
সেই মেশিনগুলো শুধু আপনি কিনবেন না, সেখান থেকে আপনাকে দিয়ে দেবে সেখানে ট্রেনিং কিভাবে আপনি তৈরি করবেন, এবং তৈরি করার সাথে সাথে আপনাকে যারা জানিয়ে দেবে মার্কেটিং কিভাবে করতে হবে। এবং এর একটা স্টেরিলাইজিং সিস্টেম আছে, যার দরুন যে নন উবেং যে অর্থাৎ র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালটাও তারা সাপ্লাই দেবে। এবং সেক্ষেত্রে কারণ যেহেতু সার্জিক্যাল মাস্ক, যার দরুন ভীষণ সাবধানতা অবলম্বন করতে হয়, আপনি যে ঘরটিতে করবেন বা যে এলাকা জায়গাটিতে করবেন সেই জায়গাটি পলিউশন বিহীন হতে হবে, মুক্ত হতে হবে এবং ধুলোবালির থেকে দূরে রাখতে হবে। যে র মেটেরিয়ালগুলো থাকবে সেগুলোকে পুরো স্টেরিলাইজ হয়েই আপনার কাছে আসবে, কিন্তু সেগুলোকে সংরক্ষণ করতে হবে সঠিক পদ্ধতিতে, যাতে সেটাও আবার পলিউটেড না হয়। এবার যদি আমি স্টেপ বাই স্টেপ আসি, মেশিন, সে মেশিনটি গেল, এবার জায়গা কতটা প্রয়োজন আছে। জায়গা 40x40 এরকম যদি আপনি, অর্থাৎ 40x40 যদি একটি কোনো ঘর থাকে তাহলেই সেখানে আপনি করতে পারবেন। কারণ এর জন্য প্যাকেজিং থেকে শুরু করে রেমোটাল যে বিশাল বড় এরিয়া তার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আপনার বাড়িতে যদি এরকম জায়গা থাকে সেখানেই আপনি করতে পারেন, তবে সেই জায়গাটি অবশ্যই দূষণমুক্ত হওয়া উচিত। র মেটেরিয়াল কথা তো বললামই, আপনি যেখান থেকে মেশিন কিনবেন সেখান থেকে আপনি র মেটেরিয়াল পাবেন। এবার আসি প্যাকেটিং, যেহেতু আপনার এগুলো প্যাকেজ অর্থাৎ প্যাকেট করে বিক্রি হবে, এছাড়াও আপনি যে নন ওভেন, সেই নন ওভেন মেশিনটি কিনবেন, সেই মেশিনটির মধ্যে কিন্তু একদমই পরিষ্কার, তার মধ্যে সিল পর্যন্ত দেওয়া যায়, মানে আপনার কোম্পানি নেম যেটা অটোমেটিক, সেই অটোমেটিক যে মেশিনটি আছে তার মধ্যে আপনার কোম্পানি নেম অর্থাৎ ব্র্যান্ড নেম, সেই ব্র্যান্ড নেমটিও আপনি সেখানে সিল দিতে পারবেন অর্থাৎ প্রিন্ট করতে পারবেন। শুধু ব্র্যান্ড এখন ব্র্যান্ড আপনি নেম দিলেন, যেমন ব্র্যান্ড নেমের জন্য কিন্তু আপনাকে লাইসেন্স করতে হয়। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিন, সেই ট্রেড লাইসেন্স নিয়ে আপনি শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ধীরে 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 আপনাকে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ এই লাইসেন্সগুলোর প্রয়োজন আছে। আমি এই কারণেই বলি, হয়তো অনেকে বলবেন যে না, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো একদম প্রথমেই করে নেওয়া উচিত, কিন্তু আমি বলবো যে না, ধীরে 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 স্টেপ বাই স্টেপ আপনি তৈরি করুন, কিন্তু প্রথমে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স আপনি অবশ্যই নেবেন। এছাড়া যে ব্র্যান্ড নেম দেবেন সেই ব্র্যান্ড নেমের জন্য আপনি আপনার রেজিস্টার্ড ব্র্যান্ড, তার জন্য আপনি দরখাস্ত করুন যে না, এই ব্র্যান্ডটি আপনার। এবার আসি তার জন্য প্যাকেটিং। প্যাকেটিং এর কারণ কি, যে একসাথে 10টি বা 20টি বা 25টি এরকম প্যাকেটিং করতে হবে। সেই প্যাকেটিং এর জন্য সেই প্যাকেটের উপরেও আপনি আপনার ব্র্যান্ড নেম দিন, সেই ব্র্যান্ড নেমের জন্য যে প্যাকেট সে প্যাকেটটি ছাপিয়ে নিন। ছাপিয়ে নেওয়ার পর আপনি নিজেই বাড়িতে প্যাকেট করতে পারবেন, কারণ সে প্যাকেটিং যে সিস্টেম, সে প্যাকেটিং সিস্টেমটি পুরোটি হবে হচ্ছে প্লাস্টিক। সে প্লাস্টিক প্যাকেটিং এর জন্য যে মেশিনটি প্রয়োজন পড়ে তার দাম খুব বেশি হলে পরে 700 থেকে 800 টাকা, সেই 700 থেকে 800 টাকায় আপনি প্যাকেটিং মেশিন আপনি পেয়ে যাবেন। এবার আসি মার্কেটিং। ব্র্যান্ড নেম দিলেন, প্রোডাক্ট তৈরি করলেন, এবার বিক্রি করবেন কোথায়? যদি আপনি প্রোডাক্ট তৈরি করে বাড়িতে ফেলে রাখেন তাহলে তো নিশ্চয়ই হবে না, এর জন্য আপনাকে অবশ্যই মার্কেটিং এ যেতে হবে। এর ধরুন প্রত্যেকটি এরিয়ায় যে ওষুধের দোকানগুলো আছে, আমি গ্যারান্টি দিতে পারি যে ওষুধের দোকানগুলো আছে সেখানে যদি আপনি বিক্রি করেন, আপনার যেহেতু লোকাল এরিয়ার প্রোডাক্ট আপনি কম রেটে দেবেন, সুতরাং সেখানে আপনার ইনকাম কিভাবে বাড়বে তারা দোকানদাররাই বলে দেবে, কারণ প্রত্যেকটি দোকানেই আপনি বিক্রি করতে পারবেন। ধীরে ধীরে আপনার সাবডিভিশন থেকে জেলা, জেলার থেকে আরো কয়েকটি জেলা আপনি শুরু করে ফেলুন। দরকারে কয়েকদিন পর একজন ডিস্ট্রিবিউটরও আপনি নিয়োগ করতে পারেন অন্যান্য জেলায়, যখন আপনার বিক্রি বেড়ে যাবে। এখন মার্কেটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে নিজেকেই সব থেকে বেশি পরিশ্রম করতে হবে। সে মার্কেটিং এর জন্য যেটা বললাম যে ওষুধের দোকানগুলো সেখানে যেতে হবে, হসপিটালগুলো সেই এরিয়াগুলোতে, এছাড়াও যে সমস্ত যেমন পানের স্টোর, মুদির দোকান, দশমা ভান্ডার, সমস্ত জায়গায় কিন্তু এই মাস্কগুলো কিনতে পাওয়া যায়, চাইনিজ মার্কেট সমস্ত জায়গায় এগুলো পাওয়া যায়। তাহলে আপনি আপনার প্রোডাক্টগুলো যদি আপনি সেখানে যদি বিক্রি করেন তাহলে তারা নেবে, এভাবেই আপনার হবে মার্কেটিং। এছাড়াও অবশ্যই তো অনলাইন এবং অফলাইনে অ্যাড সেটি তো দিতেই হবে। এভাবে শুরু করলে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বলে আমি গ্যারান্টি দিতে পারি, অবশ্য যারা পরিশ্রম করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।